Assalamualaikum everyone. This is Antonisa. Welcome to my channel. Ashkor shobai onik beshi bhalo achen. Ami alhamdulillah onik beshi bhalo achi. So ajke ami apnader samne arekti notun review video niye eshechi jehetu winter ekdom kach kachi shomoy chole esheche. So ekhon amader skin ta dhire dhire onik beshi dry feel hobe. To ami bhablam kenona koyek আমি ময়শ্চারাইজার রিভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করব তো আজকে আমি যেই প্রোডাক্টটা রিভিউ করব সেটা হচ্ছে লোটাস হার্বাল হোয়াইটেনিং গ্লো যেহেতু আমরা কম বেশি উইন্টার আসলে অনেক বেশি স্কিন ময়শ্চারাইজ করতে অনেক বেশি পছন্দ করি সেহেতু কোন কোন ময়শ্চারাইজার আমাদের স্কিনের জন্য ভালো বা খারাপ সেটা নিয়ে আমি ডিসকাস করব আর আমি এটা ইউজ করে আমার কতটুকু ভালো লেগেছে সেটাও আজকে আপনাদের সামনে ডিসকাস করব তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আজকে কথা বলবো লোটাস হার্বাল হোয়াইটেনিং গ্লো এই ময়শ্চারাইজারটা নিয়ে এটা স্কিনকে হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং করতে হেল্প করে যেহেতু আমি একটা বাজেট ফ্রেন্ডলি ময়শ্চারাইজার চাচ্ছিলাম তো সেক্ষেত্রে আমি এটা নিয়েছি এটা হচ্ছে একটা ইন্ডিয়ানি ব্র্যান্ড সো লোটাসের এই হার্বালের অ্যাড হয়তো আমরা কম বেশি অনেকে দেখেছি সো এইটার ভেতরে প্যাকেজিংটা আপনাদেরকে আমি দেখাই এটা ভেতরে এক্স্যাক্টলি এরকম অ্যান্ড এটা দেখতে ভেতরে এরকম মোটামুটি ভালো কোয়ান্টিটির আছে আমি প্রায় অল্প বেশ অল্প ইউজ করেছি আর পরে ইউজ করা হয়নি আর এটা আমার ইউজ করে কেমন লেগেছে সেটাও আপনাদেরকে বলছি ময়শ্চারাইজার ইউজ করার পিছনে ফার্স্ট যে রিজনটা থাকে সেটা হচ্ছে আমাদের স্কিন উইন্টারে স্পেশাল অনেক বেশি ডিহাইড্রেশন হয়ে যায় আমাদের স্কিন অনেক রুকোশুকো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের স্কিনটা একটু হাইড্রেট রাখার জন্য আমরা ময়শ্চারাইজারটা ইউজ করি যাতে আমাদের স্কিনটা হাইড্রেট থাকে সফট থাকে অ্যান্ড আমাদের স্কিন যাতে কোনো প্রকার ড্রাই ফিল না হয় সেই জন্য কিন্তু আমরা ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি নট অনলি উইন্টার স্পেশালি আমি মনে করি প্রত্যেকটা সিজনে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট ইম্পর্টেন্ট এই প্রোডাক্টটি ইউজ করে আমার কেমন লেগেছে আমি জাস্ট ওই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার স্কিনটা অয়েলি টু কম্বিনেশনও বলা যায় অয়েলি টু সেন্সিটিভও বলা যায় বেশিরভাগ সেন্সিটিভই থাকে যে কোনো জিনিস আমি সহজে ইউজ করতে পারি না এখন কিছু দিলে স্কিনে দেখা যায় যদি সেটা আমার স্কিনে স্যুট করে তাহলে ভালোই চলে আদারওয়াইজ কিন্তু সাথে সাথে আমার স্কিনে পিম্পল উঠে যায় যে কোনো প্রোডাক্ট ইউজ করলে তো সেক্ষেত্রে বলা যায় অয়েলি টু সেন্সিটিভই বলা যায় আমার স্কিনটা কিন্তু মাঝে মাঝে আবার আমার কাছে কিছু কিছু মানে স্কিনে কিছু কিছু জায়গায় অনেক বেশি ড্রাই ফিল হয় তো দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে কিছু জায়গায় অয়েলি কিছু জায়গায় ড্রাই ফিল হয় তো সেটা সেক্ষেত্রে আমরা কম্বিনেশন স্কিনটাই ধরে থাকি তো আমারটা আসলে চেঞ্জ হতে থাকে আমার এরকম মনে হয় প্রত্যেকটা সিজনের সাথে চেঞ্জ হতে থাকে তো আমি এটা স্কিনে অ্যাপ্লাই করেছি এইটা যখন আমি স্কিনে অ্যাপ্লাই করেছি আমার স্কিনটা একদম সফট একদম এটা আসলে খুবই বাটারি খুবই ভালো লাগে বাট এটা আমি অ্যাপ্লাই করার দুদিন আমার ভালো লেগেছিলো তারপর আমার স্কিনে আস্তে আস্তে পিম্পল উঠা শুরু করে দিয়েছিলো সো আমার মনে হয় এটা আমার স্কিনে স্যুট করে নাই যেহেতু আমার স্কিনটা সামারে অনেক বেশি অয়েলি থাকে বাট হচ্ছে উইন্টারে অনেক বেশি ড্রাই হয়ে যায় কেন যেন আমার মনে হয় উইন্টার আমার স্কিনটা অনেক বেটার থাকে আমার ফিল হয় বাট সামারে অনেক বেশি খারাপ হয়ে যায় যেহেতু অতিরিক্ত ঘামাই অতিরিক্ত ঘামানোর কারণে আমার স্কিনে পিম্পলের সংখ্যাটা আরও বেশি বাড়িয়ে যায় সো এই জন্য আমার সামারে স্কিন অনেক বেশি খারাপ হয়ে যায় বাট উইন্টার কেন যেন অনেকটা ভালো এটাতে রয়েছে SPF 20 যেটা ভালো ময়শ্চারাইজার একটা নর্মাল মানে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ময়শ্চারাইজার মধ্যে SPF 20 থাকলে ভালো বাট যদি 15 থাকে আরও বেশি ভালো বাট 20 ইটস ওকে এটা অতিরিক্ত রোদে গেলে আমার মনে হয় না বেশি কার্যকর হবে আর এটা হচ্ছে কোন কোন স্কিন টাইপ মানুষ ইউজ করতে পারবে এটা ওরা লিখে দিয়েছে নর্মাল টু ড্রাই স্কিন সো যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা ইউজ করতে পারে যেহেতু আমার উইন্টারের জন্যই নেওয়া হয়েছিল তো আমি ভাবলাম হয়তো এটা আমার স্কিনে ভালো কাজ করবে বাট আমার এটা আমার স্কিনে মুডও ভালো কাজ করে নেয় আমার মতো যাদের মাঝে মাঝে অয়েলি মাঝে মাঝে সেন্সিটিভ স্কিন থাকে আমি তাদের এটা মুডেও সাজেস্ট করবো না যাদের সেন্সিটিভ স্কিন তার মুডও এটা ইউজ করেন না কারণ এটা হয়তো দেখা যাবে কিছুক্ষণ পর আপনার স্কিনটা অনেক বেশি অনেক বেশি পিম্পল দেখা যাবে সো এটা যাদের নর্মাল স্কিন যাদের কোনো রকমের প্রবলেম হয় না মুখে কিছু ইউজ করলে তারা চাইলে এটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে এখানে লিখে আছে নর্মাল টু ড্রাই স্কিন যাদের ড্রাই স্কিন তারা ইউজ করতে পারেন কারণ এটা দেওয়ার সাথে সাথে এত বেশি বাটার হয়ে যায় এত বেশি ক্রিমি হয়ে যায় সো যাদের স্কিন অনেক বেশি ড্রাই থাকে তারা এটা দিলে একটু বেটার ফিল করবেন সো এটা মোটামুটি
অয়েলি যাদের স্কিন তাদেরকে আমি অ্যাভয়েড করি। আরেকটা কথা বলি, কিছু মানুষ আছে যারা ময়শ্চারাইজ করলে অনেক বেশি মানে হচ্ছে স্কিনটা কালো হয়ে যায়, এই জন্য পছন্দ করে না। সেক্ষেত্রে আমি বলি এটাই দেওয়ার পর কিন্তু স্কিনটা কিছুটা একটু কালচে ভাব দেখা দেয়, একদম ব্রাইট হয় না। অনেকেই আছে যারা হয়তো ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করে, কিন্তু কিছু ময়শ্চারাইজার আছে যা আমরা দেওয়ার সাথে সাথে আমাদের স্কিনটা অনেক ডার্ক হয়ে যায়, তো এটাও কিছুটা হালকা ডার্ক হয়ে যায়। সো সেই ক্ষেত্রে যারা পছন্দ করেন না এটা অ্যাভয়েড করতে পারেন। সো ওভারঅল ধরতে গেলে কিন্তু আমার কাছে এটা মোটামুটি 50-50 ভালো লেগেছে। এটা শুধুমাত্র তাদের জন্য আমি সাজেস্ট করবো যাদের নর্মাল টু ড্রাই স্কিন, আদারওয়াইজ সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন এরা মোটেও এটা ব্যবহার না করাটাই ভালো। আর কারণ এটা ইউজ করার সাথে সাথে আপনার পিম্পলের প্রবলেমটা অনায়াসে আপনার ফেসের মতো আপনি দেখতে পাবেন। এবার কথা বলবো এটার প্রাইস সম্বন্ধে। এটা আমার থেকে মেবি 650 টাকা নাকি 600 টাকা নিয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সো এরকম দামে পেয়ে যাবে, বা ভাগ্য ভালো থাকলে 500 টাকার মধ্যেও পেয়ে যেতে পারে। এটা যে কোনো লোকাল শপে পাবেন, আর অনলাইন পেজে পাবেন কিনা যায় না, বাট আমি এখানে শপ থেকে নিয়েছিলাম এই প্রোডাক্টটা। সো আমি মোটামুটি চেষ্টা করেছি এটা সম্বন্ধে তুলে ধরতে। আমি কিন্তু বেশি অতিরিক্ত ডিসক্রাইব করি নাই প্রোডাক্টটা নিয়ে, যতটুকু ইউজ করে আমার যেরকম মনে হয়েছে আমি এক্স্যাক্টলি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। আমি নিউ কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।